শিক্ষার্থী বিন্দু 11/3/2021 11/3/2021 আমরা ত্রিকোণমিতিক ফাংশনের কয়েকটা প্রবলেম সলভ করব। প্রবলেম 13, এখানে আমরা বাম পাবো টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, লালটাকে আমরা এক্স ধরলাম, নীলটাকে ধরলাম ওয়াই, তাহলে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সমান টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড 1+xy, তাহলে 1+xy 1+xy। প্রথমে আমরা কি করলাম, এই √2 + 1 tan alpha মানে √2 - 1 tan alpha, এখানে আমরা কি করলাম ওটা দিয়ে গুণ করলাম, গুণ করে টেন ইন আলফা দিয়া √2 + tan alpha - √2 tan alpha + tan alpha ডিভাইড 1+ এখানে 1+ আমরা √2 + 1 কে আমরা √2 - 1 দ্বারা গুণ করলাম, a + b (a - b) মানে a² - b² √2² - 1² তার মানে 2 - 1, আর টেন আলফা টেন আলফা গুণ করলে টেন স্কোয়ার আলফা। তাহলে দেখো আমরা √2 tan alpha কাটা গেল, এই যে লাল করলাম যেটুকু এইটুকু আর এইটুকু কাটা গেল কাটা গেল, থাকলো কি 2 tan alpha ডিভাইড বাই 1+tan² alpha, 2 tan alpha ডিভাইড বাই 1+tan² alpha দিলে sin 2 alpha, ডান দিক প্রমাণিত হয়ে গেল। দুই মার্কে থাকতে পারে লেফট হ্যান্ড সাইড টেন ইনভার্স রুট এক্স, তাহলে এখানে প্রমাণে কি করতে হবে, আমরা হাফ কোস ইনভার্স 1 - 1 ডিভাইড বাই 1+x আনতে, তাহলে এখানে মানে আমরা হাফ আগে দিয়ে দিলাম, এটা 2 দিলাম, টেন ইনভার্স রুট এক্স, হাফ কোস ইনভার্স 1 - x² ডিভাইড বাই 1+x², তাহলে হাফ কোস ইনভার্স 1 - x 1+x, ডান পাবো। ঠিক একইভাবে আমরা এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি, একটা প্রবলেম 10 ½ sin inverse 2x ÷ 1+x² ½ cos inverse 1 - x² ÷ 1+x², তাহলে এই যে এটা সূত্র আমরা যদি লিখে নিই, এই sin inverse 2x ÷ 1+x² = 2 tan inverse x, আমরা লিখতে পারি cos inverse 1 - x² ÷ 1+x², এটা লিখতে পারি cos inverse 1 - x² ÷ 1+x² আমরা লিখতে পারি 2 tan inverse x, তাহলে 2 tan inverse x 2 tan inverse x, তাহলে এই 2 এ 2 এ কাটা 2 এ 2 এ কাটা, তাহলে 10 inverse x প্লাস 10 inverse x, তাহলে 2 এ 2 এ কাটা 10 inverse x প্লাস 10 inverse x, 10 inverse x প্লাস 10 inverse x সমান 2 tan inverse x, আবার 2 tan inverse x সমান আমরা লিখতে পারি 2 tan inverse x সমান লিখতে পারি এই যে 10 inverse এটা এত এই যে এটা লিখতে পারি, লিখলাম আমরা, তারপরে 10 inverse 10 inverse 10 এ কাটা 2x ÷ 1 - x², তাহলে 2x ÷ 1 - x² = right hand side। ঠিক একইভাবে আমরা যদি এটাকে 10 inverse x² - a - b ÷ 1+ab এই সূত্র দিয়ে প্রয়োগ করি, 10 inverse a - 10 inverse b এটাকে একইভাবে প্রয়োগ করলাম, 10 inverse a - 10 inverse b এটা একইভাবে প্রয়োগ করলাম, 10 inverse x a - 10 inverse b, তারপর সবগুলো কাটাকে 0। খুব সহজ প্রবলেম, 2 মার্কের আসতে পারে। ডান পক্ষ 2 tan inverse cos 10 inverse x - 10 cot inverse x, 10 inverse x এটাকে আমরা যদি আমরা চিত্রের মাধ্যমে আমরা নিয়ে যাই, তাহলে cosec ইনভার্স অতিভুজ বাই লম্ব, cot ইনভার্স কে টেনে নিতে পারলে নিলে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি,
তো এটা চিত্রের মাধ্যমে আমরা কনভার্ট করলাম, কনভার্ট করে cos x cos এর কাটা আর tan tan এর কাটা থাকলো, এটা লসাগু গুণিলাম, এটাকে লসাগু গুণিতে পাইলাম। তারপর 2 tan inverse x is equal to tan inverse 2x divided by 1 minus x square এটা দিলাম, নিয়ে আমরা সরল করলাম। সরল করে সরল করলাম, সরল করে তারপর tan inverse x লিখলাম।